Number one, Salat teach us to stay united. Namaz amaderke oikkobodho thakar shikha day. Musulman kokhono tar bhaier sathe bibhed ghotabe na. Musulmane musulmane kokhono maramari korbe na. Musulman musulman kokhono choto khato bishoy niye ঝগড়া জাতি করবে না, বরং সব মুসলমান একসাথে থাকবে। এই শিক্ষা নামাজে আছে না নাই? কিভাবে আছে? আল্লাহ তাআলা নামাজ আমাদের জন্য একা একা ফরজ করেন নাই, বরং নামাজ আমাদের জন্য জামাতের সাথে ফরজ করা হয়েছে। নামাজকে আল্লাহ একা একা ফরজ করেন নাই, জামাতের সাথে আল্লাহ নামাজ ফরজ করেছেন। এই জন্য কোরআনুল কারীমের দুই নম্বর সূরা সূরাতুল বাকারায় 43 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকউ মার রাকিঈন। আর সালাত কায়েম করো এবং যাকাত দাও। যারা মসজিদে এসে রুকু করে সাজদা করে তাদের সাথে গিয়ে রুকু সাজদা অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। নামাজের ভেতরের দৃশ্যটা কেমন একটু মনে করাই দিই আপনাদের, কারণ আপনারা নামাজের ভেতরে ঠিক থাকলেও নামাজের বাইরে আমরা অনেকে বেঠিক হয়ে যাই। দৃশ্যটা মনে করাই দিই। এই মুহূর্তে যদি আজান হয়, আমরা মনে করেন এই সামনের কাতার আমাদেরকে দেবো যে সাত আটজন যারা আছে নামাজে গিয়ে, আমি কি বলবো, রবিউল ইসলাম সাহেব আপনি দ্বিতীয় বক্তা ছিলেন, আমি প্রধান বক্তা, আমার ভাব বেশি, আপনি দুই নম্বর কাতারে যান, এটা বলবো? ওনাকে কি বলবো যে আপনি একদম সাইডে যান? ওনাকে কি বলবো আপনি পিছনে যান? বলবো? বরং যখন ইকামত হয়ে যাবে মসজিদে, আপনারা দেখবেন ইকামতের আগে কেউ মসজিদের এই কোনায় সুন্নত পড়ে, কেউ বাবার ওই কোনায় সুন্নত পড়ে, কেউ বাবার পেছনে বসে বসে তাসবি জপে, কেউ বাবার জিকির আসকার করে, কেউ বাবার বসে বসে কোরআন তেলাওয়াত করে। কিন্তু যখন ইকামত দেয় দেখা যায় বিভিন্ন দিকে ছড়িয়ে থাকা লোকেরা তখন এক কাতারে কাতার বন্দী হয়ে যায়, কাঁধে কাঁধ লাগিয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে যায়। নামাজের মধ্যে সবাই যেভাবে আমরা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই, নামাজের বাগিরে যদি বিশ্বের 200 কোটি মুসলমান কাঁধে কাঁধ লাগাই আমরা এক থাকতে পারতাম, পৃথিবীর মুসলমানদের উপরে নির্যাতন করার সাহস কারো হতো না। নামাজের ভেতরে এই ঐক্য আজ মুসলমানদের নামাজের বাহিরে একই মুসলমান আমরা, নামাজের বাহিরে আমরা ঠেলা ঠেলা, শুধু নামাজের বাইরে না এখন নামাজের ভিতরে আমরা ঠেলা ঠেলা করি। কিরকম ঠেলা ঠেলি? এক গ্রুপ জুড়ে আমিন বলে, আরেক গ্রুপ আসতে আমিন বলে, এক গ্রুপ আরেক গ্রুপকে দেখতে পারে না, কেউ বুকের উপরে হাত বাঁধে, কেউ নাভির উপরে হাত বাঁধে, এক গ্রুপ আরেক গ্রুপকে দেখতে পারে না। হজ আর ওমরা করেছেন কে কে, হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ বেশ কয়েকজন আছেন, হাতগুলো নামান। আল্লাহ আমরা যারা যেতে পারি নাই আমাদেরকে বারবার যাওয়ার সুযোগ করে দিও। আলহামদুলিল্লাহ আমি বেশ কয়েকবার গিয়েছি, অসংখ্যবার হারামাইন শরীফাইনে নামাজ আদায় করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। হারামাইন শরীফাইনে যখন নামাজ শুরু হয় কেউ বুকের উপর হাত বাঁধে, কেউ নাভির উপরে হাত বাঁধে, কেউ আমিন জোরে বলে, কেউ আস্তে আমিন বলে, নামাজের শেষে এটা নিয়া তারা কোনো ঠেলাঠেলি করে? আস্তে বলেন আরো, ঠেলাঠেলি করে? কারণ এটা আমাদের মৌলিক বিষয়। আমরা যেটা করি, যারা নামাজে আছে তাদেরকে নিয়ে আমরা ঠেলাঠেলি করি, কে কোথায় হাত বাঁধবে, কে জুড়ে কে আস্তে আমিন বলবে, আরে ভাই এগুলো বন্ধ করে, যারা বেনামাজি আছে তাদেরকে নামাজে আনার কাজ করুন আপনি। নামাজিদেরকে নিয়ে আপনার এত অ্যালার্জি কেন? যার মন চায় বুকে হাত বাঁধুক, যার মন চায় নাবির উপরে হাত বাঁধুক, যার মন চায় জুড়ে আমিন বলুক, যার মন চায় আসতে আমিন বলুক, এগুলো নিয়ে ফাইজলামি করবেন না। বরং যে মসজিদ মুখী নয় তারে কেমনে মসজিদে আনা যায় সে ব্যাপারে দাওয়াতি কাজ করুন। এখন আমরা নিজেরা এত বিভক্ত হয়েছি,
আমরা যে নিজে মুসলমান এই পরিচয়টুকু আমরা সাহস করে দিতে পারি না। ভাই আপনি কি? কয় আমি সুন্নি। ভাই আপনি কি? কয় আমি ওয়াহাবি। ভাই আপনি কি? কয় আমি আহলে হাদিস। ভাই আপনি কি? কয় আমি কওমি। ভাই আপনি কি? কয় আমি আলিয়া। ভাই আপনি কি? আমি দেওবন্দি। লজ্জা করে না আপনার? আপনি যে এইসব পরিচয়ে পরিচিত হন এভাবে পরিচয় দেন, আপনার লজ্জা থাকা দরকার, কারণ আপনার প্রধান এবং প্রথম পরিচয় আপনি মুসলমান। লজ্জা থাকা দরকার আপনার। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারেন না। এই পৃথিবীর কোন নবী এসে কোন উম্মতকে তারা ওয়াহাবি বানিয়েছেন, সুন্নি আহলে হাদিস আর এটা সেটা বানিয়েছেন? পৃথিবীর সকল নবীরা মুসলমান ছিলেন, আর তারা পৃথিবীতে এসে মানুষদেরকে মুসলমান বানিয়েছেন। পারলে মুসলমান বানান, উল্টা আমরা মুসলমানরে কাফের বানাই দিই। মুসলমানরে কাফের না বানাইয়া পারলে আপনি মানুষকে ইমানের পথে আনেন। এই যে আমরা নিজেরা নিজেরা ঠেলাঠেলি করতেছি, এই ঠেলাঠেলিতে আমাদের নিজেদের কোনো কল্যাণ হবে? নামাজের এক নাম্বার শিক্ষাটাই তো আমরা আজ পর্যন্ত গ্রহণ করতে পারলাম না, তো কিসের নামাজ আপনি পড়েন? নামাজের এক নাম্বার শিক্ষাটাও আপনি নামাজের বাহিরে অ্যাপ্লাই করতে পারলেন না। নামাজে আমরা যেমন ঐক্যবদ্ধ থাকি, ভাই ভাই হয়ে কাতার বন্দি হয়ে দাঁড়ায়, নামাজের বাহিরে যদি আমাদের এই ঐক্য থাকতো মুসলমানদের সমাজ আরো সুন্দর হয়ে যেত। আমাদের সম্পর্ক থাকা চাই এমন আল্লাহর নবী বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা। আল্লাহর নবী বলেছেন, এক মুমিনের সাথে আর এক মুমিনের সম্পর্ক হবে একটি দেয়ালে থাকা পারস্পরিক ইটের গাঁথনির মতো। ভালো করে বোঝার চেষ্টা করেন, সবাই পিছনে তাকান তো একবার, তাকান ওখানে একটা দেয়াল আছে দেখতেছেন আপনারা, কিসের দেওয়াল হয়েছে? এবার আমার দিকে তাকান। নবীজির উদাহরণের নমুনা দেখছেন? নবীজি বলেছেন মুমিনে মুমিনে, মানে আমাদের আমাদের সম্পর্ক হবে ওই দেয়ালে থাকা ইটের গাঁথুনির মতো শক্তিশালী। এবার আমার দিকে তাকান, এই পিলার থেকে এই পিলার পর্যন্ত এখানে যদি কয়েকশো ইট সিমেন্ট বালি ছাড়া একটার উপর আরেকটা একটার উপর আরেকটা রাখি, এটা মজবুত হবে না? সিমেন্ট বালি ছাড়া একটা 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 আলাদা রাখলে কেউ আলতো করে একটা ধাক্কা মারলে এটা কী হবে? পড়ে যাবে। আমরা যদি মসজিদের বাহিরে, আপনি সুন্নি আমি আহলে হাদিস, আপনি দেওবন্দি আমি কওমি আমি আলিয়া, এক মুসলমান জাতির ভিতরে আমরা ভাগাভাগি হয়ে যাই, ইসলাম বিরোধীরা যারে যখন আলতো করে ঠোকা মারবে তখন তার মেরুদণ্ড ভেঙে যাবে। এখন তাই হচ্ছে, কথা বুঝতেছেন না আমার? আর ওই দেয়ালের মতো যখন আমরা সবাই নামাজের বাহিরে, আরে আপনার সাথে আমার সামান্য একটা মাসআলা নিয়ে সমস্যা, অসুবিধা নাই, ইত্তিহাদ মাল ইখতিলাফ, ইখতিলাফের সাথে আমরা ঐক্যবদ্ধ থাকব। আমরা যদি সবাই এবার সামান্য ছোট ছোট মাসআলাগত পার্থক্য বলে নামাজের বাইরে এক থাকতে পারি, ওই দেয়ালকে গিয়ে পাঁচজন যদি ধাক্কা ধাক্কি করে ফালাইতে পারবে? ফালাইতে পারবে? আমরা যদি এক মোমেন আরেক আরেক মোমেনের সাথে সম্পর্ক এরকম সুসংহত শক্তিশালী করে আমরা যদি নামাজের বাহিরে ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদের এই শক্তিশালী প্রাচীরকে ভেঙে ফেলে দেওয়ার সাহস কার হবে না? যদি আমরা সবাই একত্রিত থাকতে পারি তাহলে আলেমুল আমাদের উপরে এত নির্যাতন হতো না, একত্রিত থাকলে এই দেশে ইসলামপন্থীদের উপরে এত জুলুম নির্যাতন আসতো না। স্লোগান কি ঠিক থাকবে? আমার ভাই সুন্দর স্লোগান দিয়েছেন, বিশ্বের মুসলিম এক হও এক হও। এই তাল কি শুধু প্যান্ডেলের ভেতরে থাকবে না বাহিরেও থাকবে? থাকবে তো। কি অবস্থা আপনাদের, কথা কি বলবো আমি? হ্যাঁ, আগে তো আপনারা আমাদের কাছে এসে দোয়া চাইতেন, হুজুর দোয়া করেন আমাদের জন্য। এখন পরিস্থিতি ভয়াবহ, হুজুরে হুজুরে যে ঠেলাঠেলি আর গুতা গুতি, এক হুজুর আরেক হুজুরে যেমনে গালিগালাজ করে, এক হুজুর আরেক হুজুরকে নিয়ে যে পরিমাণ সমালোচনা করে, আপনারা দোয়া করা দরকার এখন আমরা হুজুররা যেন ঠিক থাকতে পারি। এক হুজুরের উপরে
যদি কোনো অবিচার হয় জুলুম হয় আরে হুজুর চুপ থাকে কই অসুবিধা নাই এটা আমাদের ঘরনার আমাদের দলের আমাদের মতের হুজুর আপনার মতের না বলে আপনি চুপ থাকছেন আগে বড়টারাই ধরে ওনারে ধরছে না পরের সিরিয়ালটা কিন্তু আপনার পরে কিন্তু আপনারও মেরুদণ্ড ভেঙে দিবে আর আমরা যদি সব হুজুর এক থাকতে পারতাম আমি তো প্রায় জায়গায় বলি দুঃখ করে বলি আফসোস করে বলি আমরা এই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনকে শ্রদ্ধা করি আইন কারো ঊর্ধ্বে আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই আমরা এই দেশের আইনকে সম্মান করি আমরা সরকারের অনুশাসন মেনে চলি রাষ্ট্রের নীতিমালা মেনে চলি কিন্তু আমাদের দুঃখ লাগে এদেশে নায়িকা গায়িকা অপরাধ করে নায়িকা গায়িকা চোর ডাকাতকে সিনুওয়ালারা অপরাধ করে জামিন পায় কিন্তু আলেমরা আমি যুক্তির খাতিরে ধরে নিলাম তারা অপরাধ করেছে তো নায়িকা গায়িকা অপরাধ করে যদি জামিন নিতে পারে তাহলে আলেমরা জামিনের এই অধিকার পায় না কেন বলি এটা আমাদের কারণেই পায় না কারণ আমরা এক যতক্ষণ না এক হবেন হুজুর এক হুজুরের পরে আরেক হুজুরের উপর ঠাড়া পড়বে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন নামাজের এক নাম্বার শিক্ষা সবাই কি থাকা লাগবে নাকি ভেজাল করবেন আমাদের পরিচয় কি যারা বললেন না হেরা আবার কোন জাত আমাদের পরিচয় কি আমার একদিন একজন ফোন দিছে ফোন দিয়ে বলতেছে হুজুর আপনাকে মাহফিলে দাওয়াত করতাম আপনি কোন জাত আমি বললাম আমি মানুষ জাত হে যেমন আমার উত্তরও কয় হুজুর আপনি কোন জাত আমি বললাম জানেন না আমি মানুষ জাত কয় হুজুর এটা বুঝছি এটা বুঝছি ওই যে আসে না আমি বললাম কি আছে আমাদের দেশে তো অনেক কিছুই আছে বলা বলি শুরু করলো কে আপনি এইটা ওইটা না আমি বললাম ভাই আমি কোনোটাই না কয় আপনি আবার নতুন কিচ্ছু বানাইছেন নাকি আমি বললাম না আমি পুরাণটাতেই আছি কয় পুরাণ আবার কোনটা আমি বললাম পুরাণ হলো এটা অনেক আগে থেকেই একটা এটা পুরাণ না এটা একমাত্র দিন ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম এটা একমাত্র জীবন ব্যবস্থা আমি ইসলাম গ্রহণ করেছি আমি সুন্নি নই আহলে হাদিস নই কৌমি নই আলিয়া নই আমার পরিচয় আমি মুসলমান আমার পরিচয় কি আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ঐশী বাণী কোরআন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ঐশী বাণী কোরআন তবে কেন এক নয় মুসলমান এক ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই এখন আমরা আলেমে আলেমে গুতাগুতির কারণে ইসলাম বিরোধীদের একজোট হয়ে গিয়েছি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি আমাদের অবস্থা শোনেন সালাতে দু হাতে কোথায় বাঁধবে নাভির উপরে বুকে আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব টুপি দিয়ে আমরা এখন ইসলাম ভাগ করে ফেলেছি তো এটা তাবলিক টুপি এটা জামাত টুপি এটা হেফাজত টুপি এটা সুন্নি টুপি এরকম আছে না নাই আপনি টুপি দিয়ে ইসলাম ভাগ করেন আর এই সুযোগে হ্যাঁ ইসলাম বিরোধীরা মুসলমানদের উপরে কারবালা চালাইতেছে ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব এই সুযোগেই আপনারা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি জালিমে জালিমে দোস্তি
আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত নিজের হিসেব করে না আলেম অন্যের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে কাফের ফাসিক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি আপনাদের কাছ থেকে মারহাবা শোনার জন্য শুধু বলি নাই সমাজের চরম বাস্তবতা এখানে বলে দিয়েছি এভাবে আমরা বিভক্ত থাকলে মুসলমানদের কোনো কল্যাণ হবে আমরা এখন কতটা খারাপ হয়েছি জানেন আমাদের মধ্যে মৌলিক কোন বিষয়ে প্যাস আচ্ছা বলেন তো আজ পর্যন্ত কোন হুজুর এই বিষয়ে কি দ্বিমত হয়েছে যে একজন বলছে ফজরের নামাজ হইল চার রাকাত আরেকজন বলছে না এটা আমার মতে ছয় রাকাত একজন বলতেছে রোজা এটা রমজান মাসে আরেকজন বলতেছে না রোজা এটা শাবান মাসে এরকম কোনো ভেজাল আছে তাহলে মৌলিক বিষয় নিয়ে আলেমদের মধ্যে কোনো বিভেদ নাই আছে যেগুলা অপশনাল ঐচ্ছিক বিষয় নিয়ে আমাদের মূল যদি ঠিক থাকে তো মূল ঠিক রেখে আমরা কি সবাই এক থাকতে পারি না আমরা পারি কি না না আপনার সাথে আমার একটা মিলে নাই আপনি কাফির আমার সাথে আপনার একটা মিলে নাই আপনি বলেন আমিও কাফির আচ্ছা বুঝলাম ভালো কথা আমি কাফির আর আমি আপনাকে বানাইলাম কাফির এখন আপনার সাথে তো বাবা মিলে নাই আমার একটা মিলছে কয়টা নিরানব্বইটা তো একটা না মিলার কারণে আপনি আমাকে একবার কাফির বললেন নিরানব্বইটা মিলছে এখন আপনি আমাকে নিরানব্বই বার মুমিন বলা লাগবে কথা বুঝেন নাই যদি আপনার সাথে আমার পাঁচটা বিষয়ের অমিল থাকে পাঁচবার কাফির বললেন তো পঁচানব্বইটা মিল আছে পঁচানব্বই বার আপনি আমাকে মুমিন বলা লাগবে আপনার প্রতি আমার দৃষ্টিভঙ্গি কেমন জানেন আমার সাথে যদি আপনার উনপঞ্চাশটা অমিল হয় আর একান্নটা মিলে আমি আপনাকে বলবো বুকে আসেন আপনি আমার ভাই কারণ অমিল বিষয় এখনো কম মিলের বিষয় আমরা কি এই উদারতা লালন করি আসতে বলতেছেন কেন কথা বলছেন না কেন এই রুক্কি আপনাদের এলাকায় আছে নাকি কথা বলতেছেন হ্যাঁ যেভাবে জবাব আসে না জবাব না শুনলে তো বোঝা যায় রোগ মনে হয় আছে আমরা কথা বললে স্টেজে বুঝি তো রুগী যেমন ডাক্তার যেমন চেম্বারে রুগী আসলে ডাক্তার বুঝে ফেলে রুগীর সমস্যা আমরা চিকিৎসক নই তবে আমরা যারা দাওয়াতি ময়দানে কাজ করি আমরা অনেক সময় মানুষের সেন্টিমেন্ট দেখে বুঝে ফেলি তো জবাব দেন না কেন আপনারা আমরা সবাই এক থাকতে পারবো তো ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকার আদেশটা মোল্লার না আল্লাহ আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু আল্লাহর আদেশটা ভালো করে শুনেন আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু আল্লাহর আদেশ হলো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয় না এক ভাই আর এক ভাইয়ের সাথে ঝগড়া করো না
এক ভাই আরেক ভাইয়ের সাথে বিভেদ করো না, এক ভাই আরেক ভাইয়ের সাথে সামান্য বিষয় নিয়ে মারামারি করো না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন হলো আরেক মুমিনের ভাই। আবার বুখারীর হাদিসে নবীজি বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। এই দুনিয়াতে 200 কোটি মুসলমান নারী পুরুষ আছে, তার মানে হলো এই দুনিয়াতে আমার ভাই শত শত কোটি আছে। কথা বুঝেন নাই? আফ্রিকার জঙ্গলে অথবা পশ্চিমের দেশগুলোতে ইমান যে ব্যক্তি এনেছে সেও আমার ভাই, তার সাথে আমার কোনো বিভেদ, তার সাথে আমার বিভেদ নাই, তার সাথে আমার কোনো মতবিরোধ নাই। যারা এক আল্লাহকে মানে, এক নবীকে যারা বিশ্বাস করে, কোরআন সুন্নাহ মেনে যারা জীবন পরিচালনা করে, তারা সবাই আমাদের ভাই। এক মুমিনের সাথে আরেক মুমিন আমরা কখনো ফাসাদ করব না, এই এক নম্বরের শিক্ষাটা নামাজের ভেতরে আছে না নাই? নামাজের মধ্যে আমরা গেলাম, নামাজ পড়া নামাজের বাইরে আমরা মারামারি করলাম, বোঝা গেল মুসল্লি নামাজে গেলেও নামাজের এক নাম্বার শিক্ষা আজ পর্যন্ত অর্জন করতে পারে না। আসুন তওবা করি, নিজেদেরকে সংশোধন করি। ভাই ভাই কখনো বিভেদ করব না। আমার কৌমির ভাইদেরকে আমি সম্মান করি, আমার আলিয়ার ভাইদেরকে আমি সম্মান করি, আমার আহলে হাদিসের ভাইদেরকে আমি সম্মান করি, সুন্নি ভাইদেরকে আমি সম্মান করি। কেন? কারণ তারা সবাই মুসলমান, সবাই আমার ভাই। ঠিক কিনা বলেন? আমরা নিজেরা যদি ভেদাভেদ করি পরিণতি ভালো হবে না। আজকে কাশ্মীরে মুসলমানরা মার খায়, চেসনিয়া বসনিয়ায় মুসলমান মার খায়, ফিলিস্তিনে মুসলমান মার খায়, 200 কোটি মুসলমান একসাথে যদি ঐক্যবদ্ধ হয়ে এইসব নির্যাতনের বিরুদ্ধে একসাথে হুঙ্কার ছাড়ত, তাহলে দেখতেন যারা বোমা ছাড়ে আর যারা বন্দুক দিয়ে আমার মা বোনদেরকে ভাই বোনদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করে, একত্রিত থেকে আমরা একটা হুঙ্কার ছাড়লে তাদের কলিজাটা কেঁপে উঠে যেত। আমরা একত্রিত নাই বলে তারা আমাদের মাথার মধ্যে কাঁটাল ভেঙে খাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। একটা উদাহরণ দিয়ে পয়েন্টটা শেষ করি। আপনাদের সবার হাতে হাতে যদি একটা করে লাঠি দেওয়া হয়, একটা লাঠি আপনাদের হাতে থাকলে ভাঙা সহজ হবে না কঠিন হবে? হ্যাঁ কঠিন হবে। আমার পিছনে কেউ ঘুমাইতেছেন নাকি আল্লাহ জানে। একটা লাঠি হাতে দিলে শোনেন, আমি গত 3 রাতে সব মিলাইয়া 6 ঘন্টাও ঘুমাইনি, এত জার্নি করেও আওয়াজ এখনো ঠিক আছে আলহামদুলিল্লাহ। আপনারা তো খুব একটা দূর থেকে আসেন নাই, এখনো আওয়াজের দোষে এমন কেন, কনসেন্ট্রেশন এমন কেন, একটু আন্তরিকতা দিয়ে জবাব দেন। প্রত্যেকের হাতে হাতে যদি একটা করে লাঠি দেওয়া হয়, এটা ভাঙা সহজ না কঠিন? অনেক সহজ। এখন যদি এক একজনের হাতে 100টা করে লাঠি দেয়, 100 ভাঙতে পারবেন না? আমার বাড়ি সিলেট, আমরা সিলেট হয় তোমার কুতাকুতি আরাম বুঝবো, তুমি ভাঙতে ফাটা নাই। ঠিক আমরা বলি মানে কুতাকুতি, আপনারা কি বলেন? কুতাকুতি না মিলে গেছে, অসুবিধা নাই, তার মানে কুতাকুতি ভাঙতে পারবে? কি বুঝাতে চাইলাম? আপনি হুজুর, আমি হুজুর, আপনি হুজুর, আপনি হুজুর, আপনি হুজুর, আপনি হুজুর, সব হুজুর আলাদা আলাদা থাকলে এক লাঠি যেমন ঠাস করে ভাঙা যায়, হুজুর হুজুর আলাদা থাকলে হুজুর 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 আলাদা, ইসলাম বিরোধীরা যারা যখন তখন ঠাস করে মেরুদণ্ড ভাঙা দিবে। আপনি হুজুর, আপনি হুজুর, আপনি হুজুর, আপনি হুজুর, আমি হুজুর, সব হুজুর এক, 100টা লাঠি ভাঙতে যেমন কুতাকুতি শুরু হয়, সব হুজুর আমরা যদি একসাথে থাকতে পারি, আল্লাহর কসম এই বাংলাদেশে কোনো রাম বাম নাস্তিক মুর্তাদ ইসলাম বিরোধীরা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস কোনোদিন পাবে না ইনশাআল্লাহ। আর কেমনে বুঝাইলে বুঝবেন আপনারা? বুঝলে বুঝ ভাতা, না বুঝলে তেজ ভাতা। বুঝলে এতটুকু নেই যথেষ্ট। তাইলে নামাজের 1 নম্বর শিক্ষা কি? নামাজ আমাদেরকে কি থাকার শিক্ষা দেয়? জোরে বলতে হবে বাবা, যান ভাই যানরা কিসের থাকতে পারবো তো না, ফাটাফাটি করবেন, কিলাকিলি গুতাগুতি করেন, করলে পরিণতি ভালো হবে? এগুলোর পরিণতি ভালো নয়। আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই। নাম্বার 2, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এত তাড়াতাড়ি কষ্ট হলে তো হবে না। নাম্বার 2,
দুই নাম্বার, নামাজ আমাদেরকে সময়ানুবর্তিতার শিক্ষা দেয়। সময় সচেতন হওয়ার শিক্ষাটা নামাজের ভেতরে আছে না নাই? কারণ প্রতি ওয়াক্তের নামাজের একটা নির্দিষ্ট শিডিউল আছে। আচ্ছা, ফজরের নামাজ কেউ যদি বলে আমি বিকাল তিনটায় পড়ব, তার কথা মতো হবে না? কেউ যদি বলে আমি জোহরের নামাজ রাত দুইটায় পড়ব, হবে না? কেউ যদি কয় আমি আসরের নামাজ সকাল আটটায় আদায় করে ফেলব, কেউ যদি কয় আমি মাগরিবের নামাজ দিনের দশটায় পড়ব, হবে? কেউ যদি কয় এশার নামাজ আমি বিকাল চারটায় পড়ব, হবে না? কারণ প্রতিটা নামাজের একটা নির্দিষ্ট সময় আছে, আল্লাহ সময়ানুবর্তিতার ভিত্তিতে নামাজ ফরজ করেছেন। কোরআনুল কারীমের চার নম্বর সুরা সূরাতুন নিসায়ের একশত তিন নম্বর আয়াতের শেষাংশে রব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কথাটা কার? নিশ্চয়ই নামাজকে, সালাতকে সময়ানুবর্তিতার উপরে ফরজ করা হয়েছে। প্রতিটা নামাজের নির্দিষ্ট সময় আছে, টাইম মেনটেন করে মুয়াজ্জিন আজান দেয়, টাইম মেনটেন করে ইমাম সাহেব নামাজে দাঁড়ান, আমরাও টাইমে টাইমে মসজিদে যাই। এখান থেকে কি শিখলেন? মুসলমান মসজিদের বাহিরেও সময়ের কাজ সময়ে করতে হবে। আমরা সময়ের কাজ সময়ে করি না, আমরা খাওয়ার টাইমে ঘুমাই, ঘুমানোর টাইমে খাই। অনেকে আছে দুপুর দুইটা পর্যন্ত ঘুমায়, অথচ সকালবেলার টাইমটা হলো কাজ করার টাইম। নবীজি দেড় হাজার বছর আগে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিকলি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ সকালবেলায় আমার উম্মত যারা কাজ করে কাজে বের হয় তাদের কাজে তুমি বরকত দাও। সুবহানাল্লাহ, এটা কথা আমার মনে পড়ল, আমাদের দাদা দাদিদের আমলে কারো ঘরে কারেন্ট ছিল না, তারা হারিকেন জ্বালাইতেন। আরে যে আরেকটা কি আছে না, আমাদের বাড়িতে 2003 সালে কারেন্ট গেছে আমাদের বাড়িতে। তো 2003 সালে আমি তো তখন ছোট, আমার এখনো মনে আছে আমরা ল্যাম্প জ্বালাইতাম, হারিকেন জ্বালাইতাম, বাড়ি থেকে বের হইলে হারিকেন নিয়ে নিয়ে বের হইতাম। তো তখন অবশ্য আমাদের বাড়িতে সাদা কালো টেলিভিশন ছিল। এর আরও যদি আগে ফিরে যাই, ওই যে আমাদের দাদা দাদিদের আমাদের কথা বলতেছে, ওই সময়ে কারেন্ট ছিল না, ওই সময়ে টেলিভিশন ছিল না, কিছু কিছু রেডিও ছিল আর কি, টেলিভিশন ছিল না, কারেন্ট ছিল না, মোবাইল ছিল না, ফেসবুক ছিল না, কিচ্ছু ছিল না। যেহেতু কিচ্ছু নাই, এশার নামাজের পরে তাদের কোনো কাজও নাই, কথা কন না কেন, কোনো কাজও। এখন কারেন্ট আছে, মোবাইল আছে, টিভি আছে, আমাদের কাজও কেমন কাজ? আট দশটা যুবক একসাথে হয়েছে, ঠিক না? আপনাদের আমলেও আপনারা কি করতেন? একসাথে হইলে গল্প গুজব করতেন, আর এখনকার ইয়াং ছেলেপেলেরা একসাথে হইলে, দশটা ছেলে একসাথে, দশটা মেয়েও যদি আলাদা একসাথে বসে, সবাই নিচের দিকে, আপনি আশেপাশে কেউ ঠাডা বইরা মরলেও তারা তাকায় না, ঠিক আছে না? নাই আছে। তা আমাদের দাদা দাদির আমলে কারেন্ট ছিল না, টেলিভিশন ছিল না, ফেসবুক, ইন্টারনেট, ওয়াইফাই কিচ্ছু ছিল না, এজন্য রাতে আটটার পরে তাদের কোনো কামও ছিল না। ফলাফল কি? ফলাফল হলো 70-80 বছর বয়সে গিয়েও তারা ফিজিক্যাল ফিটনেস ধরে রাখতে পেরেছে। আর এখন কারেন্ট আছে, মোবাইল আছে, টিভি আছে, এসি আছে, ফ্রিজ আছে, সব আছে, আমাদের কাজও আছে, থাকতে থাকতে রাত দুইটা তিনটা চারটার সময় ঘুমায়, বয়স 40 হওয়ার পরে আমার নিজেরই চুল কিছু কিছু পাকছে, বয়স 30 হয় নাই এখন। এই অভ্যাস আমাদের ভেতরে ঢুকে গিয়েছে। আমি আপনাদের কথা কি বলতাম, আমরাও ঘুমাইতে ঘুমাইতে একটা দুইটা হয়। আমার বাবা 73 বছর বয়সে মারা গেছেন, আল্লাহ আমার বাবাকে মাফ করে দেন, আমিন। 73 বছর বয়সে আমার বাবা ফিজিক্যাল ফিটনেস যে পরিমাণ ছিল, এখনকার যুবকের মধ্যে সেটা নেই। আমার বাবা দাঁত ছিল, চুল দাড়ি সব ঠিকঠাক ছিল। আমার এক দাদি আছেন, ওনার বয়স 100-এর উপরে, এখনো মাথায় টুকরি নেন। আপনারা টুকরি বলেন না কি বলেন? জুড়ি বলেন। জি, জুড়ি বলেন। এখনকার মহিলারা 35-40 বছর বয়সে আধা বুড়া, 50 বছর বয়সে ফুল,
এগুলো আপনাদেরকে কিচ্ছা শোনাই দিছি না আমাদের আগেকার যুগের লোকেরা ঘুমের টাইমে ঘুমাইতো আমরা ঘুমের টাইমে সজাগ থাকি সজাগের টাইমে ঘুমাই এই জন্য জীবনে এমন অবস্থা আমাদের নেমে এসেছে দুইটা তিনটা পর্যন্ত যুবক কুলা পান ফেসবুক চালাইতে চালাইতে এক একটা চেহারা দেখছেন আপনারা বিচি উঠতে উঠতে বিচি এত বিচি চোখের নিচে কালি পড়ে গেছে চেহারা নষ্ট হয়ে গিয়েছে যৌবন হারিয়ে ফেলতেছে যুবকরা কেন কারণ আমাদের জীবনে শৃঙ্খলা নাই টাইম মেইনটেইন টাইম ম্যানেজমেন্ট আমাদের জীবনে নাই টাইম ম্যানেজমেন্টের শিক্ষা নামাজের ভেতরে আসে না নাই আমাদের টাইম ম্যানেজমেন্ট নাই আমাদের কোনো কাজ সময় মতো করি না এই দেশে কিসের অভাব আছে সবই আছে নিয়ামত আর নিয়ামত কিন্তু আমরা এই দেশে সময় মতো সব কাজ করি না জাপানের মতো দেশে ইসলাম নাই তারা টাইম মেনটেন করে সব করে আমাদের টাইম টাইম শিডিউল বিমানে বলেন বাসে বলেন ট্রেনে বলেন কোথাও গিয়া টাইম কিচ্ছে একটা মনে পড়ছে বলবো এক লোক রেলওয়ে স্টেশনে গিয়েছে তার ট্রেন ছাড়বে রাত এগারোটায় এগারোটার আগেই গেছে বসে আছে এটা আফসোস করে বলতেছে আমাদের দেশে তো টাইম ঠিকঠাক থাকে না যা বসে একটু অপেক্ষা করি দেখি আর কি হয় দেখছে এগারোটা বাজার পাঁচ মিনিট আগে হুইসেল বাজছে সেও খুশি হইয়া দাঁড়াইছে লাগে স্টার্ট মারতেছে খুশি আজকে টাইম মতো আসছে আরেক ভাই আটকায় ধরছে কয় দাঁড়ান এটা আজকের না গতকাল রাত এগারোটার ট্রেন আজকে এগারোটায় আসছে এরকম হয় কি না নামাজ মুয়াজ্জিন সাহেব টাইম মতো দেন কোনোদিন কি দেখছেন মুয়াজ্জিন সাহেব জোহরের আজান সকাল দশটায় দিয়ে দিছে কোনোদিন কি দেখছেন মুয়াজ্জিন সাহেব আসরের আজান বিকাল দুইটায় দিয়ে দিছে টাইম আছে না নাই এখান থেকে আমরা কি শিখলাম আমরা টাইম মতো যেমন নামাজে যাই আমাদের জীবনের প্রতিটা কাজ আমরা টাইম মতো করব এই শিক্ষা নামাজে আরো জোরে বলেন ইয়া আল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে সামনের পয়েন্টগুলো মজা তবে ভয় পাইয়েন না বেশি লম্বা করব না ইনশাআল্লাহ আমি জানি আপনাদের কষ্ট লাগতেছে ঠান্ডা লাগতেছে না তিন নম্বর পয়েন্টগুলো মনে আছে তো এক নাম্বারটা বলেন নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয় দুই নাম্বার নামাজ আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট শেখায় তিন নাম্বার নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয় কিভাবে আমরা নামাজে যখন যাই তখন একজন আমাদের নামাজের নেতৃত্ব দেন তিনি তিনি হচ্ছেন ইমাম সেই ইমামকে আমরা ফলো করি ইমাম আরবি শব্দ এর বাংলা তিনি সকল মুসল্লিদের নামাজের নেতৃত্ব দেন বলে তাকে বলা হয় ইমাম আপনাদের গ্রামে ইমাম সাহেব লাগবে এখন কোনো একজন লোক যদি এরকম আসেন উনার তিলাওয়াত শুদ্ধ না উনি কামিল পাশ করেন নাই কিংবা দৌরায় হাদিস পাশ করেন নাই তিলাওয়াত শুদ্ধ না নামাজের মৌলিক মাসআলাগুলো জানেন না এরকম লোককে কি আপনারা মসজিদে ইমামতিতে রাখবেন বাপরে বাপ বোঝা গেল এই বাগানাঙ্গার মানুষ খুব সচেতন আলহামদুলিল্লাহ তো বাগানাঙ্গার মানুষ নামাজে ইমাম সাহেব নির্বাচনের বেলায় যোগ্যতা দেখে মসজিদের বাহিরে শুধু বাগানাঙ্গা নয় প্রতিটি মুসলমান তার সমাজে যখন নেতা বানাবে সমাজের দায়িত্বশীল বানাবে তখন ওই নেতা চোর কিনা ডাকাত কিনা চরিত্রহীন লম্পট দুর্নীতিবাজ কিনা সেটা যাচাই বাছাই করে এদেরকে বাদ দিয়ে যোগ্য চরিত্রবান নামাজি মানুষদেরকে নেতা বানানো দরকার এই শিক্ষা যদি আমরা নামাজ থেকে নিতে পারতাম তাহলে কোনোদিনও চোর ডাকাত চাঁদাবাজ ক্যান্ডারবাজ সন্ত্রাস লম্পট দুর্নীতিবাজ আমাদের সমাজের নেতা হতে পারত না এই শিক্ষাটা আমরা আদৌ নিতে পারি কিসের অভাব এই দেশে বলেন এদেশে মাটি এত উর্বর সোনালী ফসল ফলছে এই দেশে ধান হয়েছে আপনাদের এলাকায় এবার কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তাই না আলহামদুলিল্লাহ পড়েন আমার এলাকায়ও ভালো হয়েছে যে পরিমাণ সরিষা দেখলাম দেশের বিভিন্ন অঞ্চলে হয়েছে আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গে রবিউল ভাই তো উত্তরবঙ্গ সফর করেছেন তিস্তা ব্যারেজে বালুর মধ্যে ভুট্টা হচ্ছে আপনি দেখেছেন বালুর মধ্যে ভুট্টা হচ্ছে এদেশে কিসের অভাব আমাদের সিলেটে গেলে দেখবেন পাথরের খনি আছে আমার বাড়ি পাথরের খনির কাছাকাছি পাথরের খনি দেখছেন আপনারা কখনো দেখেছেন মাটি খুললেই কি দেখা যায় পাথর আর পাথর পাথর আর কার দেয়া নেই আমার
আমার দেশে পাথরের নিয়ামত আছে, পাথরের খনি আছে, গ্যাসের খনি আছে, কয়লার খনি, এত এত সম্পদের খনি, এগুলো দিয়ে আমরা অনেক উন্নত হতে পারতাম, পারি না কেন? এই খনিগুলোকে লুটপাটের জন্য আমাদের দেশে আছে চোরের খনি। এমন চোর চুরি করতে করতে হাজার হাজার কোটি ডলার বিদেশে পাচার করে দিয়েছে, চুরি করতে করতে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া বানিয়েছে। নামাজে আমরা যেমন যোগ্য আলেমকে নামাজের ইমাম বানাই, ঠিক তেমনি আমরা নামাজের বাহিরে সমাজের প্রতিনিধি সেক্টরে যখন চরিত্রবান মানুষগুলোকে নেতা বানাবো, তখনই আমাদের সমাজ সুন্দর হবে, সমাজে শান্তি আসবে, নইলে শান্তি কখনো আসবে না। এই শিক্ষাটা নামাজে আছে না নাই? তাহলে নামাজ আমাদেরকে তিন নম্বর শিক্ষা দিল, সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দিল, নম্বর ফোর। চার নম্বর হচ্ছে নামাজ আমাদেরকে ভুল নেতৃত্বের প্রতি সংশোধনী দেওয়ার শিক্ষা দেয়। আপনাদের মসজিদের ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, আমরা সবাই জানি নামাজে দাঁড়িয়ে একটু সুরা পড়া লাগে, সুরার নাম কি? দা আপনাদের মসজিদের ইমাম সাহেব ভুলবশত অনিচ্ছাকৃতভাবে আল্লাহ আকবার, الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আপনারা চুপ থাকবেন তখন পেছন থেকে লোক মাজাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রেড সিগন্যাল, ইমাম সাহেব ভুল পড়ছেন, ঠিক করে পড়েন, ঠিক না? চার রাকাত বিশিষ্ট নামাজ, ইমাম সাহেব চার রাকাত পড়ে আবার দাঁড়াইতেছে আল্লাহ আকবার, আপনারা চুপ থাকবেন তখন? আপনারা বলবেন আল্লাহ আকবার মানে বসেন, ভুল করছেন। এখন যদি ডবল ট্রিপল পিএইচডি করা ইমাম সাহেব নামাজে ভুল পড়েন, পিছনে যদি মুসল্লি রিক্সাওয়ালা থাকে, সে কি তখন ভাববে উরে এত বড় হুজুর কেমনে ভুল ধরতাম, লোকমা দিতাম? এটা ভাববে না, সাথে সাথে লোকমা দিবে, সাথে সাথে লোকমা দিবে। এই শিক্ষাটা কোনোদিন মসজিদের বাইরে আমরা আনতে পেরেছি না? নামাজে যেমন বড় আলিম হলেও ভুল করলে আমরা সাথে সাথে মুসল্লি পেছন থেকে প্রতিবাদ করি, মুসলমানদের এই সমাজে যে কোনো স্তরের নেতা যে কোনো সেক্টরে কোনো জুলুম করলে, অবিচার করলে, অন্যায় করলে সাথে সাথে আপনাকে প্রতিবাদে জ্বলে উঠতে হবে। এটা কিসের শিক্ষা? আরো জোরে বলেন, এই শিক্ষা আছে? নিজেরাই মিলান আপনারা, কয়টা বললাম? চারটা। কষ্ট হচ্ছে আপনাদের? কথাগুলো বাস্তব হচ্ছে না অবাস্তব? নাম্বার ফাইভ, নামাজ আমাদেরকে পর্দার শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? পর্দার শিক্ষা দেয়। কিরকম? আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে আসার আগে সতর ঢাকাটা কি? আরো জোরে বলেন, সতর না ঢেকে নামাজে আসলে নামাজ হবে? নামাজের মধ্যে সতর ঢেকে আসলাম, আল্লাহর বিধান যেমন মানলাম, নামাজের বাহিরেও আল্লাহর ফরজ বিধান পর্দা, এটা মানার দরকার আছে না? শুধু কি মহিলার পর্দা, আপনাদের পর্দা নাই? পুরুষের পর্দার আয়াত নাজিল হয়েছে আগে, মহিলাদের পর্দার আয়াত নাজিল হয়েছে পরে। আল্লাহ পুরুষকে আগে পর্দা করার কথা বলেছেন, আল্লাহ বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, ও নবী মুমিন পুরুষদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে, অর্থাৎ চক্ষুটাকে বেগানা নারীর দিকে দেওয়া যাবে না। আদেশটা কার? এই আদেশটা হচ্ছে আল্লাহর। আমরা যখন নামাজে দাঁড়াই তখন তো আমরা আমাদের চোখের দৃষ্টি এদিক ওদিক দেই না, সবাই সাজদার দিকে চোখের দৃষ্টি দেই। নামাজে যেমন আমরা চোখের দৃষ্টিকে ঠিকঠাক রাখি, হেফাজত করি, ঠিক তেমনি নামাজের বাহিরেও চোখের হেফাজত করার দরকার আছে না নাই? চোখ দিয়ে আজ আমরা কত গুনাহ করছি, গুনাহ করতে করতে অবস্থা খারাপ। আরেকটা ঘটনা আমার মনে পড়ল, বলবো? মন দিয়ে শুনে। এই কিছুদিন আগে এক অন্ধ লোকের সাথে আমার দেখা হয়েছে, জন্মের পর থেকেই চোখে দেখে না। বললাম আচ্ছা ভাই জান, আপনি যে চোখে দেখেন না আপনার কি খারাপ লাগে না? কয় না আমার খারাপ লাগে না। আমি বললাম কি বলেন, এই দুনিয়া এত সুন্দর,
আসমান জমিন দুনিয়ার মানুষ এত সুন্দর আপনি তো এই সুন্দর মানুষগুলোকে দেখেন না সবকিছু সুন্দর না দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ আকবার বললাম ভাই খারাপ লাগে না কয় না আমার খারাপ লাগে না বললাম ভাই আল্লাহ তাআলা এত মানুষকে চোখে দেখার শক্তি দিয়েছেন সামর্থ্য দিয়েছেন আল্লাহ আপনাকে দেন নাই আল্লাহর উপর আপনার রাগ লাগে না অভিযোগ নাই কয় না আমি বললাম ভাই রে আপনি কেমন মানুষ চোখে দেখেন না আপনার খারাপ লাগে না আল্লাহ চোখের দৃষ্টি দিলেন না আপনাকে তাও আল্লাহর উপর আপনার কোনো অভিযোগ নাই কেন বলেন তো আমাকে জবাব দিয়েছি কি জানেন আমাকে বলে হুজুর আপনার চোখ আছে আপনার গুনাহ করার সুযোগ আছে আমার চোখ নাই আমার গুনাহ করার সুযোগও নাই আসলেই তো তাই আমাদের যাদের চোখের নিয়ামত আছে এই চোখের অপব্যবহার করার সুযোগ আছে আর আমরা তো তাই করছি শয়তানের ধোকায় বিশেষ করে এই মোবাইলের ফেতনায় চক্ষুটাকে অশ্লীল ভিডিওর দিকে আজেবাজে জিনিসের দিকে আমরা দিয়ে দিলাম এই যে চোখের হেফাজত আমরা করতে পারলাম না গুনাহগার হয়ে গেলাম আর কিয়ামতের দিন চোখের জবান যিনি খুলে দিবেন তিনি কে আল্লাহ বলছেন হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামুহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন কিয়ামতের দিন তোমাদের কান তোমাদের বিরুদ্ধে কথা বলবে এই কান দিয়ে কি আজে বাজে জিনিস শুনেছেন কান বলবে আল্লাহ তোমার বান্দা কানের অপব্যবহার করে করে কানের জিনা করেছে কান দিয়ে গান শুনেছে আজে বাজে জিনিস শুনেছে এই কান কথা বলবে কার সাথে চোখ কথা বলবে চোখ দিয়ে আপনি কি কি আজে বাজে জিনিস দেখেছেন চোখ সেটা বলে দিবে এমন কি ওয়াজুলুদুহুম চামড়া পর্যন্ত কথা বলবে এই যে বলছিলাম নামাজ আমাদেরকে পর্দার শিক্ষা দেয় আমার অনেক বোনেরা আছেন পর্দা করেন না দেখা যায় ঘর থেকে যখন বের হন চামড়াটা দেখা যায় বের হন আসে না নাই আবার কিছু কিছু মহিলা তো আছে চামড়ার উপর এমন মেকআপ মারে আটা ময়দা লাগাইতে লাগাইতে আটা ময়দা লাগাইলে লাগে একরকম সুটাই ফেললে লাগে আর একরকম আসে না নাই এই যে চামড়াকে আপনি ঢেকে রাখলেন না পর্দা করলেন না বোরখা পরলেন না এই চামড়া কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কার কাছে আমার মায়েরা বোনেরা মামুন্না মাহফিলে আসছেন আমার মা বোনদেরকে আমি অনুরোধ করছি খবরদার আমার মায়েরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বোনেরা এই চামড়াটা মানুষকে দেখাইয়েন না বোন আম্মা যান দেখাইয়েন না এটা আপনার চামড়া আপনার আপনার থাকবে না এটাকে এত ঢলাঢলি করেন এত মেকআপ মারেন এত দামি দামি ব্র্যান্ডের লোশন লাগান এত মেকআপ মারেন এটা আপনার বিরুদ্ধে কথা বলবে বলবে আল্লাহ তোমার বান্দিকে তুমি এই চামড়া দিয়েছো সৌন্দর্য দিয়েছো এটা তুমি আদেশ দিয়েছিলে ঢেকে রাখতে ঢেকে রাখে নাই চামড়া কথা বলবে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যখন চামড়া বিরুদ্ধে সাক্ষ্য দিবে জাহান্নামীরা তখন কি বলবে জানেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা এ চামড়া তুমি এত নাফরমান হয়েছ কেন তোমার এত যত্ন নিতাম তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো চামড়ার জবান খুলে দিবেন কি চামড়া বলবে আনতাকাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই চামড়া বলবে যিনি বাক শক্তিদাতা তিনি আজ আমার জবান খুলেছেন যেন তোমার সব আকাম কুকাম আমি ফাঁস করে দিতে বুঝবেন মজা সেই দিন মায়েরা বোনেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চামড়া ঢেকে রাখো বুরখা আবার পয়রা তামসা করবেন না কিছু মহিলারা আছে লাল নীল বেগুনি কত জাতের বুরখা পরে আবার টাইট ফিট বুরখা নবীজি এদের ব্যাপারে বলেছেন নিসা উহুম কাসিয়াতুন আরিয়াত শেষ জামানায় কিছু নারীরা পর্দা নিয়ে তামাশা করবে এমন এমন কাপড় চুপড় পরবে কাপড় বললেও উলঙ্গ উলঙ্গ লাগবে অর্থাৎ কাপড় এমন টাইট ফিট হবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বুঝা যাবে আবার এত ফেতনা ছড়াবে আলা রুউসিহিম কাআসনিমাতিল মুখতিল ইজাফ মুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়া দিয়া ভাঁজ দিয়া দিয়া
হিজাব পরবে কিছু মহিলা আছে দেখবেন বুরখা পরছে ঠিক আছে এরপর আবার হিজাব পরছে মুখে আবার মেকআপ মাইরা ঠুটে লিপস্টিক মারছে আছে না নাই এটা হলো পর্দার নামে ফাইজলামি এটা পর্দার নামে তামাশা কারণ মানুষের দেহের সৌন্দর্য হলো এই ফেস মুখ মুখ দেখলেই মায়া লাগে এটাই আপনি খুলে রাখলেন এক ব্যাককল এক এলাকায় চুরি বাড়ছে চুরি তো এক ব্যাককল চিন্তা করলো চুরি যেহেতু বাড়ছে এলাকায় তো দরজার মধ্যে সিটকা আপনারা সিটকারি বলেন না কি বলেন সিটকারি না সব দেখি মিলে আপনাদের সাথে তো এক ব্যাককল হে দেখতেছে এলাকায় শুধু চুরি হচ্ছে তো মনে মনে চিন্তা করলো আমার ঘরের সিটকারি আরো মজবুত করা দরকার দেখলো সিটকারি আছে একটা মিস্ত্রি এনে আরো লাগাইছে চারটা চাইলা দেখ হইছে কত এই ব্যাককল এবার রাতের বেলা খুশি হয়ে পাঁচটা সিটকারি লাগাইয়া ঘুমাইছে কিন্তু জানালা খুলে দিয়া ঘুমাইছে দরজা লাগাইয়া জানালা খুলে রাখলে যেমন চুরির সম্ভাবনা থাকে ঠিক তেমনি বুরখা বইরা হিজাব পরে মুখ খোলা রাখলে ফিতনার সম্ভাবনা এজন্য আল্লাহ কোরআনে বলেছেন নারীরা তোমাদের মাথার উপরে এমন একটা চাদর ফেলে দাও যেটা মুখ সহ ঢেকে তোমাদের বক্ষদেশ পর্যন্ত আবৃত করে রাখবে কিন্তু আল্লাহর এই আদেশ পালনও আমাদের দেশে বাধা দেখেন না গত তিন চার দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদেরকে ক্যাম্পাসে ঠিকঠাক মতো বুরখা এবং পর্দা করতে দেওয়া হচ্ছে না আপনারা ফেসবুকে নিউজটা দেখেন নাই দেখেছেন চিন্তা করেছেন একানব্বই শতাংশ মুসলমানের দেশে এদেশের সবচাইতে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় আমরা বলি ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দুরা হিন্দুদের বাপদাদারা বানায় নাই নবাব সলিমুল্লাহ জায়গা দিয়েছে মুসলমান নেতারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় বানিয়েছে আজকে মুসলিম বোনেরা তারা পর্দার বিধান সেখানে তারা সঠিকভাবে পর্দা করতে পারছেন না এরা কারা এরা কারা যারা আমাদের বোনদেরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিকাব খুলে বুরকা খুলে এরকম অবস্থা দেখতে তারা এরকম অবস্থায় দেখতে চায় কেন এরা কারা এরা হলো তারা শেয়াল সব সময় মুরগির কি চায় জোরে কর না কেন শিয়াল সব সময় মুরগির কি চায় লুচ্চা বদমাশগুলো সব সময় নারীদেরকে শিয়ালের শিয়াল যেমন মুরগিকে স্বাধীন দেখতে চায় লুচ্চা বদমাশটা নারীদেরকে সব সময় চোখের সামনে বেপর্দা দেখতে চায় আমি এজন্য খুব কঠিন ভাষায় বলি তোর যদি বেপর্দা নারী এত দেখতে মন চায় ঘরে গিয়ে তোর বউকে দেখ যা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমার বোনদেরকে পর্দার বিধানে বাধা দেওয়ার এমন অধিকার কে তাদেরকে দিয়েছে একানব্বই শতাংশ মুসলমান সেটা জানতে চায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জিন্সের প্যান্ট পরে টপস পরে আটশ আটক পোশাক পরার অধিকার যদি অন্যান্য মেয়েরা ভোগ করতে পারে তাহলে আমার হিজাবি বোনেরা পর্দাসীন বোনেরা তারা কেন পর্দা করার অধিকার ভোগ করতে পারবে না অবশ্যই তাদেরকে সে অধিকার দেওয়া লাগবে বেশি খাপাইয়েন না দেশের মানুষকে আপনাদেরও সবার মেয়ে আছে না নাই আপনাদের মেয়েগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কলেজে বেপর্দা হইয়া গিয়া লুচ্চা বদমাশরা রাস্তাঘাটে মেয়েদেরকে টিস করুক ইফটিজিং করে ডিস্টার্ব করুক কোনো বাবা এটা চান আপনারা চান বাবা যান না আপনারা এটা চান আপনাদের মেয়েকে ডিস্টার্ব করুক আমাদের দেশের মেয়েরা বখাটে ছেলেদের কুনজর থেকে বাঁচবার জন্য তারা এখন মাদ্রাসার মতো কলেজেও বিশ্ববিদ্যালয়েও আমার বোনেরা এখন ইসলাম চর্চা শুরু করেছে তারা এখন বুরখা পড়ছে হিজাব মেনটেন করছে যাতে করে এই বখাটেদের থেকে তারা যেন নিজেরা একটু সেফ থাকতে পারে কিন্তু আমার আপনার বোনদেরকে আপনাদের মেয়েদেরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কলেজের ক্যাম্পাসে বিভিন্ন স্কুলে এই রকম কিছু বখাটে লোকেরা তারা তাদেরকে পর্দার বিধান মানতে বাধা দিচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমাদের মেয়েদেরকে আমাদের বোনদেরকে দেশের কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি বুরখা পড়তে পর্দা করতে বাধা দেওয়া হয় এদেশের তাওহীদবাদী মানুষ প্রতিবাদে ফেসে উঠবে ইনশাআল্লাহ নামাজ আমাদেরকে পাঁচ নম্বরে কিসের শিক্ষা দেয় পর্দার শিক্ষা দেয় কষ্ট হচ্ছে আপনাদের তাই না আর পাঁচটা আছে বেশিক্ষণ লাগবে না দশ পনেরো মিনিট ধৈর্য থাকবে তো ইনশা পাঁচটা মনে আছে নি না খাইয়া ফেলছেন একটু রিভাইজ মারি
এক নাম্বার নামাজ কিসের শিক্ষা দেয়? মারামারি করবে ঠেলাঠেলি? দুই নাম্বার নামাজ আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট শেখায়। তিন নাম্বার সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। চার নাম্বার নেতা ভুল করলে ভুলের প্রতিবাদ করারও। পাঁচ নাম্বার পর্দার শিক্ষা। এরপরে ছয় নাম্বার নামাজ আমাদেরকে ডিসিপ্লিন শিখায়। ডিসিপ্লিন শৃঙ্খলা। সুবহানাল্লাহ, কিরকম শৃঙ্খলা! মসজিদে হারামে আপনারা দেখবেন সেখানে ওই যে কাবার চত্বরে মানুষ নামাজ আদায় কেমনে গোল গোল হয়, কারণ সেখানে চতুর্দিকটাই কিবলা, চতুর্দিকটাই কিবলা। আমি যতবার গিয়েছি এই দৃশ্যটা আমি মন ভরে দেখেছি। কিরকম তওয়াফ চলছে, তওয়াফ চলছে, কেউ এদিকে কেউ এদিকে, যখন একামত হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, একামত শুরু হয়েছে, গুল গুল হয়ে মানুষ দাঁড়াইতে দশ সেকেন্ড সময় লাগে না। সুবহানাল্লাহ। আমাদের মসজিদে কি হয়, জুমার দিনে দেখবেন কেউ সামনে কেউ পিছনে কেউ এদিকে ওইদিকে বসছে, যখনই খুতবা শেষে ইমাম সাহেব মেহরাবে চলে যান আর মুয়াজ্জিন ইকামত দেন, সবাই লাইন ধরে দাঁড়ায় যায়, সুবহানাল্লাহ পড়ে। এত সুন্দর শৃঙ্খলা মসজিদে আছে। এই শৃঙ্খলা যদি মসজিদের বাহিরে আমাদের থাকতো তাহলে তো ভালো হইতো, কিন্তু আছে মসজিদের বাইরে। যদি আপনারা বলেন এই এখানে যদি বলা হয় তবরুক আজকে নাই, যদি বলা হয় তবরুক দেওয়া হবে লাইন ধরেন, দেখবেন একজনের ঠেলাই আরেকজন সামনে আসবে আগে নেওয়ার জন্য, শৃঙ্খলা। যদি বলা হয় একটু লাইন ধরেন, লাইন ভাঙবে। কি বিশ্রী অবস্থা যে মুসলমানদেরকে নামাজের ভেতরে শৃঙ্খলা শেখানো হয়, ওই মুসলমানরাই নামাজের বাইরে এত বিশৃঙ্খল। এরকম আছে না নাই? কোরআনের মাহফিলে শৃঙ্খলা আছে, এই যে আপনারা সবাই চুপচাপ, এটা যদি কোনো রাজনৈতিক স্বভাবের সতর্ক দেখতেন, এ হের সাথে কথা বলে, হে এর সাথে কথা বলে, চেয়ার দিয়ে একজন আরেকজনের মাথা ফাটায়, আছে না না? শৃঙ্খলা। কোরআন যেখানে শৃঙ্খলা, ইসলাম যেখানে শৃঙ্খলা। কয়টা বলছি? নাম্বার সেভেন। সাত নাম্বার নামাজ আমাদেরকে আল্লাহর দাসত্ব আর বন্দেগির শিক্ষা দেয়। এই যে আমরা নামাজে চলে আসি, আজান হলে এসে আমরা আল্লাহর দেওয়া বিধান মতো সবগুলো আনুষ্ঠানিকতা সম্পন্ন করি, নামাজের বাহিরে আমরা আল্লাহর প্রতিটি বিধান এরকম মানতে হবে, সুদ ঘুষ ছাড়তে হবে, আদেশ কার, আরো জোরে বলেন, জুলুম ছাড়তে হবে, মানুষের হক মাইরা খাওয়া বন্ধ করতে হবে। এভাবে আল্লাহর প্রতিটি বিধান মেনে চললেই নামাজের শিক্ষাটা বাহিরে প্রতিফলিত হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? নাম্বার এইট। আট নাম্বার হচ্ছে নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব পরিবর্তনের শিক্ষা দেয়। ভুল নেতৃত্ব পরিবর্তনের শিক্ষা দেয়। যেমন আপনার মসজিদে ইমাম সাহেব নামাজে ভুল করলেন, লোকমা দিলেন, আবার ভুল করলেন, লোকমা দিলেন, লোকমা দিলেন, মানলো না, তখন কি এটাকে রাখবেন না পেছনে ঘাট ধরে নামায় আসবেন? নামায় আনবেন। ঠিক তেমনি নামাজের বাহিরে কেউ যদি ভুল করে মুসলমানদের মূল্যবোধে আঘাত করে, ইসলাম আর মুসলমানদের স্বার্থ বিরোধী কোনো কাজ করে, আমরা বুঝাবো বুঝাবো বুঝাবো, বুঝায় বুঝায় না মানলে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে তারে ওটাই না নামাজা দিবে। এটা নামাজে এই শিক্ষাটা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নাম্বার নাইন। নয় নাম্বার নামাজ আমাদেরকে জীবন সংশোধনের শিক্ষা দেয়। কিরকম? নামাজে আপনি ভুল করে ফেলছেন, ভুল নামাজটাকেও ঠিক করার জন্য একটা তরিকা রাখা হয়েছে, সেটা কি? সহু সেজদা। যখন সহু সেজদা দিলেন নামাজটা আবার ঠিক হয়ে গেল। এই শিক্ষা নামাজের বাহিরেও আছে। গুনার আকর্ষণ তো আমাদের আছে না নাই? কারণ শয়তান তো আছেই গুনা করানোর জন্য, শয়তানও কোনো ভুল করায় ফেলছে, অসুবিধা নাই, সাথে সাথে তওবা করে ফেলবো, কার কাছে মাফ করে দিবেন কি? নামাজের দশ এবং সর্বশেষ শিক্ষা বলছি, নামাজ আমাদেরকে কোরআনময় সমাজ গঠনের শিক্ষা দেয়। কিরকম? নামাজে কি আমরা কোরআন ছাড়া অন্য কোনো বই তিলাওয়াত করি? আসতে বলছেন কেন? নামাজে যেমন আমরা কোরআন ছাড়া অন্য কোনো বইয়ের তিলাওয়াত করি না, কিছু কিছু মানুষ যারা গেল এরা কি গীত শুনতে পছন্দ করে? এই এলাকায় গীত গাওয়া বক্তা আসে নাকি? একটু তাইলে উঠে গেল কেন? যাই হোক, কোনো কোনো না কোনো ঝামেলা আছে। আমি যে বিষয়ে কথা শুরু করেছি সেই বিষয়ে আসি না? আসি। যারা আছেন এরা রিয়েল শ্রোতা, আলহামদুলিল্লাহ। পড়ুন, কোরআনময় জীবন গঠনের শিক্ষা দেয়। নামাজে আমরা একটা কিতাব থেকে তিলাওয়াত করি, সেই কিতাবের নাম কি? আমরা যেমন
এই কুরআন দিয়ে নামাজ পড়ি ঠিক তেমনি এই কুরআন দিয়ে সমাজের প্রতিটা সেক্টর শিক্ষাঙ্গন সমাজের প্রতিটা সেক্টর আইনাঙ্গন আদালত বিচারালয় সব এই কুরআন দিয়ে পরিচালনা করতে হবে এই শিক্ষা নামাজের ভিতরে আছে এই কুরআন এখন নামাজে আছে কিন্তু সমাজে ও নামাজি কুরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না ও নামাজি কুরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না সমাজ যদি কুরআন দিয়ে পরিচালনা না হয় এই সমাজের আমূল পরিবর্তন আসবে আমি যদি সারা রাত এখানে সুদের বিরুদ্ধে ওয়াজ করি হয়তো কিছু কিছু সুদখোর ভালো হবে কিন্তু সবাই ভালো কিন্তু কোরআনকে যদি পার্লামেন্টে ঢোকানো হয় কোরআনকে যদি আইন বানানো হয় আইনের কিতাব বানিয়ে যদি বলা হয় এই কোরআনে সুদ নিষিদ্ধ করা হয়েছে এখন থেকে সুদ খাইলেই বিপদ সাথে সাথে অ্যাকশন নেওয়া হবে একটা আইন করার পরে দেখবেন ওয়াজে যা হয় না একটা আইনের কারণে সারা দেশে সুদ মুহূর্তেই বন্ধ হয়ে যাবে তাহলে বোঝা গেল অন্যায় হারাম মূলোৎপাটনে কোরআনের শাসনের কোনো বিকল্প আমরা কোরআনের শাসন চাই কি চাই না কারা কারা চান না হাত তোলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মনোযোগ আছে কয়টা শিক্ষা বললাম সবাই জোরে বলেন কয়টা আমি খুব অসুস্থ ঠান্ডাও লাগছে একটু জ্বরও আছে কথা বুঝতে কষ্ট হয় নাই তো আপনাদের আলহামদুলিল্লাহ এই যে দশটা শিক্ষার কথা বললাম বলেন তো আপনারা এই দশটা শিক্ষা যদি নামাজের বাহিরে আমরা প্রতিফলিত করতে পারতাম আমাদের সমাজটা সুন্দর হতো না সুন্দর হতো কিনা এই দশটা শিক্ষা আমরা বাস্তবায়ন করতে পারবো তো পারবো তো কারা কারা পারব আমরা ঐক্যবদ্ধ থাকব ইনশা আল্লাহ সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো আল্লাহ তৌফিক দান করুন মাহফিলের ওসিলা করা শেরেক হবে কিনা নেক আমল করে নেক আমল করে তারপরে আল্লাহর কাছে বলা যায় আল্লাহ এই নেক আমল আমরা করেছি এই নেক আমলের বিনিময়ে তুমি আমাদেরকে কি করো যেমন আমরা নামাজ পড়ি রোজা রাখি বা যে কোনো ভালো আমল আমরা করি ভালো আমল করে যেভাবে আল্লাহর কাছে চাওয়া যায় তো মাহফিল এটা ভালো আমল না খারাপ আমল আমরা মাহফিলে আসলাম এখানে শয়তানের বিরুদ্ধে লড়াই করে আসি নাই কথা বলেন না কেন শয়তান কি চায় আমরা কোরআন শুনবো এই সময়টা আমরা চাইলে সিনেমা দেখতে পারতাম না এই সময়টা চাইলে ক্যারাম খেলতে পারতাম না এই সময়টা ফেসবুক চালাতে পারতাম না এই শয়তানের সাথে তো আমরা জিহাদ করে এই সময়টা এসে কাজে লাগাইলাম আমরা এরকম ভালো কাজ করে আল্লাহর কাছে চাইতে পারি যে আল্লাহ আমাদেরকে কি করেন মাফ করেন